অগ্রহায়ণ মাসে বাড়ির এই স্থানে ঝুলিয়ে দিন একটি হলুদের গাঁট, আপনার আর্থিক ভাগ্য খুলতে বাধ্য। আপনারা প্রত্যেকেই জানেন যে অগ্রহায়ণ মাস হলো মা লক্ষ্মীর মাস, আর এই মা লক্ষ্মীর মাসে যদি আপনি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই আসবে। আর এই কারণে হিন্দু ধর্মে অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য বহু প্রকার টোটকা ক্রিয়া উপাচার করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘরোয়া একটি বিশেষ উপাচার হলুদ গাঁটের টোটকা সম্পর্কে জানাব। তাই যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, এবং বাড়ির আশপাশ থেকে বা মুদির দোকান থেকে একটি হলুদের গাঁট সংগ্রহ করে অগ্রহায়ণ মাসের মধ্যে অবশ্যই করে ফেলুন এই টোটকাটি। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য এই আস্তিক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রতিবারের মতো এবারও অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হলুদ ঘাটের টোটকাটি অতি প্রাচীন টোটকা এবং পরীক্ষিত সত্য টোটকা। এই কাজটি করে অনেকেই উপকৃত হয়েছেন। মা লক্ষ্মী বা বৃহস্পতি গ্রহের কৃপা লাভ করার জন্য অনেকেই, আপনারা জানেন যে হলুদ পোকরাজ পাথর পড়ে থাকেন, কিন্তু হলুদ পোকরাজ পাথর বহুমূল্যের, তাই যারা এই পোকরাজের পরিবর্তে হলুদের গাঁট ধারণ করেন তারাও কিন্তু সুফল পেয়ে থাকেন। তবে আজ আমি বলবো অগ্রহায়ণ মাসের যে কোনো দিন সকাল সকাল আপনি উঠে ঘরদোর পরিষ্কার করে স্নান করে কাঁচা একটি বস্ত্র পরিধান করবেন। যদি সম্ভব হয় লাল অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করলে অত্যন্তই শুভ। এবং তারপর আপনি মা লক্ষ্মীর পুজোর ব্যবস্থা করবেন, যেমন করে নিত্য আপনি পুজো করে থাকেন। মা লক্ষ্মীর পুজোতে আপনি ফুল ফল মিষ্টান্ন সহযোগে একটি শুদ্ধ গাঘের প্রদীপ এবং একটি সুগন্ধি ধূপ অতি অবশ্যই প্রজ্বলন করবেন, এবং পুজোর শেষে তিনবার শঙ্খধ্বনি করতে ভুলবেন না। তবে এই বিষয়টি মনে রাখবেন, এইভাবে আপনি পুজো করার ঠিক পরেই একটি হলুদের গাঁটকে গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং হলুদ রঙের একটি সুতোয় ফাঁস দিয়ে বেঁধে নেবেন। তারপর সেই হলুদের গাঁটকে মা লক্ষ্মীর চরণ স্পর্শ করাবেন, পারলে চরণের একটুখানি অবশ্যই সিঁদুর এই হলুদের গাঁটে ভালোভাবে মাখিয়ে দেবেন। তারপর মা লক্ষ্মীর চরণে সেই হলুদের গাঁটটি অন্তত একদিন বা এক বেলা আপনি রেখে দেবেন। তারপর মনে রাখবেন
এই হলুদের গাঁটটি আপনার বাড়ির যে উপার্জন করেন মহিলা বা পুরুষ অবশ্যই ধারণ করতে পারবেন। পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন আর মহিলা হলে বাম হাতে ধারণ করবেন। আবার অনেকে এই হলুদের গাঁট আপনারা ক্যাশ বক্সে ব্যবসার স্থানে অবশ্যই রাখতে পারেন। তবে মনে রাখবেন, আপনি যেখানেই রাখুন না কেন শ্রদ্ধা ভক্তি সহকারে রাখবেন এবং কোনো রকম যেন পা স্পর্শ পায়না ঠেকে যায়, তাহলেই আপনার এই হলুদের গাঁটটি কিন্তু অতি অবশ্যই আপনাকে সুফল দেবে। আজকের ভিডিওটি যারা দেখলেন তারা অগ্রহায়ণ মাসের মধ্যে এই ছোট কাজটি অন্তত একবার করে ফেলুন। আশা করি আপনি সুফল পাবেন, সুদিন আসবে আপনার জীবনে। তাই অগ্রহায়ণ মাসের মধ্যে অবশ্যই এই কাজটি করে ফেলুন। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার। অগ্রহায়ণ মাসে বাড়ির এই স্থানে ঝুলিয়ে দিন একটি হলুদের গাঁট, আপনার আর্থিক ভাগ্য খুলতে বাধ্য। আপনারা প্রত্যেকেই জানেন যে অগ্রহায়ণ মাস হল মা লক্ষ্মীর মাস, আর এই মা লক্ষ্মীর মাসে যদি আপনি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই আসবে। আর এই কারণে হিন্দু ধর্মে অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য বহু প্রকার টোটকা ক্রিয়া উপাচার করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘরোয়া একটি বিশেষ উপাচার হলুদ গাঁটের টোটকা সম্পর্কে জানাব। তাই যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং বাড়ির আশপাশ থেকে বা মুদির দোকান থেকে একটি হলুদের গাঁট সংগ্রহ করে অগ্রহায়ণ মাসের মধ্যে